ফলের আশায় সড়ক বিভাজকে লাগানো হয়েছে আম গাছ, ঠাই পেয়েছে কলা, বটপাকুর সহ ভবিষ্যতে বিশাল আকৃতি ধারণ করবে এসব গাছও। এগুলোকে বড় দুর্ঘটনার জন্য হুমকি হিসেবে দেখছেন নগর পরিকল্পনা ও পরিবেশবিদরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সড়ক মহাসড়কে সুশৃঙ্খল চলাচলে তৈরি হয় রোড ডিভাইডার, চালক এবং পথচারীদের মানসিক প্রশান্তিতে সেগুলোতে লাগানো হয় পাহাড়ি বিভিন্ন প্রজাতির গাছ। কিন্তু রাজধানীর খিলগাঁও তালতলা সড়কে রোড ডিভাইডারে দেখা মিলল সারি সারি লাগানো আম, কলা, এমনকি বট পাকুড়েরও। এসব গাছ রোপণকারীদের আশা এর ফল খাবে জনগণ। 52টা আম গাছ লাগানো হয়েছে এই জায়গায়, জনগণের সেবায় লাগাইছে। ঠিক আছে, আম গাছটি বড় হইলে একদিকে ছাওয়া হইব, একদিকে ফল খাওয়া যাবে, আশা করি হবে আম গাছ হবে। যে মাটি আছে এই মাটিতে আম গাছ হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সড়ক বিভাজকের এই অল্প মাটিতে এমন গাছ লাগানো যায় কি না? প্রায়শই রাস্তার মাঝখানে গাছ উপড়ে পড়ে থাকতে দেখা যায়, আবার কোথাও মরে যাওয়া শুকনো গাছ, রাস্তার পাশের গাছ পড়ে আহত হবার নজিরও রয়েছে রাস্তারিতেই। এগুলো সাধারণত বাগানে হয়, এগুলো আইল্যান্ডে লাগানোর বা আইল্যান্ডে লাগিয়ে পরিচর্যা করার মতো গাছ কিন্তু এগুলো না। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা বলছেন, রাস্তার দ্বিমুখী গাড়ি চলাচল সুবিধা এবং জায়গা বুঝে গাছ না লাগালে ভবিষ্যতে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ওই আম গাছগুলো তার শেকড় যতদূর ছড়ানোর কথা, অতখানি আইল্যান্ড আমি দিতে পেরেছি কিনা, যদি না দিতে পারি তাহলে দয়া করে আপনি ওখানে আম গাছ লাগাবেন না। পাতা খুব ঘন, এই যে আম গাছ যেরকম বললেন, কাঁঠাল গাছ বা এই জাতীয় গাছ যদি আমরা লাগাই, এই রাস্তাটাকে চিকন মনে হবে, নিচু মনে হবে। এই উদার যে একটা খোলা জায়গা দিয়ে যাচ্ছিলাম, সেই ফিলিংসটা আমার কিন্তু আর থাকবে না। আজকে দেখা যাচ্ছে গুলশান থেকে নাবিসকো যে রাস্তায়, সেখানে কদম গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। কদম গাছ কি যিনি লাগিয়েছেন উনি কি জানে এটা কদম গাছ লাগানোর উপযুক্ত কোনো পরিবেশ? এই কদম গাছটা বড় হলে তাহলে রাস্তার দুই সড়ক দ্বীপের দুই পাশ দিয়ে যারা চলবে, যদি কাল বৈশাখীর মতো একটা ঝড় হয় তখন কী অবস্থা হবে? আমরা কোন রোডে কোন গাছ লাগাবো, কোন লনে কোন গাছ লাগাবো, কোন পার্কে কোন গাছ লাগাবো, কোন ডিভাইডারে কোন গাছ লাগাবো, সে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে যদি গাছের প্রজাতিগুলো সিলেকশন করা যেত, তাহলে হয়তো আজকে যে সমস্যাটা হচ্ছে সেটা আর হওয়ার সুযোগ থাকতো না। দৃষ্টিনন্দন ও কম ডালপালার গাছ লাগানো এবং এক্ষেত্রে সচেতনতা কিংবা সতর্কতার বিকল্প কিছু না ভাবারও পরামর্শ বিশেষজ্ঞদের। প্রণব চক্রবর্তী, ঢাকা।